হ্যালো ভিউয়ার্স তুতে আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে তুতে এ বাড়ির সমস্ত কিছু কিনে নিতে চাইছে এবং ব্যবসাপত্র সবটাই কিনে বাঁচাতে চাইছে তুতের সাথে দেখা হয়ে যায় মন্দিরা ম্যাডামের যে পার্টনার তার এবং তুতেকে সে জানায় বলছিলাম যে আপনি এই সমস্ত কিছু দেখভাল করুন এবং সবটা দেখে নিয়ে এই যে ব্যাপারটা মানে ফাইলটাই সাইন করে দিন তাহলে এই সমস্ত কিছু আপনার হয়ে যাবে মানে তন্তু সাজের নামে হয়ে যাবে লাহিড়ি ম্যানশন থেকে মন্দিরা ম্যানশন হয়েছিল এবং মন্দির ইন্দিরা থেকে আপনার নামে হয়ে যাবে সেটা অনেক ভালো বিষয় আর একটা কথা আপনাকে বলি আজকে কিন্তু লাহিড়ি ম্যানশন নিলামে উঠতে চলেছে আপনি চাইলে ওখানে যেতে পারেন আর এদিকে এদিকে ছদ্ম বেশে কিন্তু চলে এসেছে রঙ্গন দেখতে চায় এ বাড়িতে সবাই কেমন আছে এবং লাহিড়ি ম্যানশন নিলামে উঠছে বলে লাহিড়ি বাড়িতেও চলে আসে ছদ্ম বেশে অভিষেক তাকে দেখে একটু চেনা চেনা মনে হয়েছে কিন্তু চিনতে পারেনি মনে হয়েছে রঙ্গনের যে এই তুতে সবকিছু এরকম করে দিয়েছে আমার বাড়ির আমার বাড়ি সবাইকে পথে বসিয়েছে আমি ওকে কিছুতেই ছাড়বো না পরদিশ সেই দেখানো হয়েছে যে সিদ্ধার্থ আর তুতে এদিকেই আসছে সে ব্যবসা তো কিনে নিয়েছে এবার বাড়িটা কিনে সবাইকে বাঁচানোর পালা এবং এই বাড়ি যখন নিলামে উঠছে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এই বাড়ির সকলে কিন্তু কেউ কিছুই বুঝতে চায় না এই বাড়ি থেকে সবাইকে বের করে দেওয়ার একটা চেষ্টা চলছে ঠিক সেইখানেই তুতে এসে হাজির তুতেকে দেখেই সকলে চিনতে পারে আর বলে তুতে তুমি এসেছো আমরা জানতাম তুমি আসবে আর আমাদের বাঁচাবে এইটি কারোর দাম দেয় তুতে এবং তারপরে সেইটাকে বিচ আর কেউ করতে পারে না পর্যন্ত তুতে এই বাড়িটা কিনে ফেলে এবং বাড়ির সমস্ত কাগজপত্র টাকা সমস্ত কিছু দিয়ে ফেলে যা দেখে রঙন হয়ে যায় বুঝতে পারে তুতের কোনো দোষ নেই তুতে এই বাড়িকে বাঁচাতে এসেছে আসলেই তুতে এই বাড়ির কোনো ক্ষতি চায় না ক্ষতি চেয়েছে আমার দাদা ভাই মন্দিরা ম্যাডাম এরা সবাই আর সবটাই প্রিয়াঙ্কার প্ল্যান প্রিয়াঙ্কা যে আসলে এই বিদেশে চলে যেতে চেয়েছিল রঙ্গনকে বিয়ে করে সেই প্ল্যানটা কিন্তু আর সাকসেসফুল হলো না তুতের কাছে এবার রঙ্গন ধরা দেবে সমস্ত শক্তিটা সামনে আনবে এই তুতে তুতে কিন্তু আর কোন রকম ভাবে প্রিয়াঙ্কা বা মন্দিরা ম্যাডাম বা অভিষেক কাউকে টলারেট করবে না সবাইকে উচিত সাজা দেবে আর পুলিশে দেবে শেষ পর্যন্ত সিদ্ধার্থ তার নিজের বাবা মাকেও কিন্তু ফিরে পাবে এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়